সময়টা ছিল 1338 সাল। মালিক শামসুদ্দিন ইলিয়াস নামের একজন ব্যক্তি দক্ষিণ এশিয়ার সাতগাঁও নামক প্রদেশের শাসন ক্ষমতা অর্জন করেন এবং ঘোষণা করেন, সাতগাঁ এখন থেকে দিল্লি সালতানাত থেকে মুক্ত স্বাধীন সালতানাত। কিন্তু কি ছিল এই সাতগাঁ স্বাধীন সালতানাত এবং এই নগর সালতানাতের ভবিষ্যৎই বা কি ছিল? আসসালামু আলাইকুম, আমি রায়হান আর আপনারা দেখছেন ন্যারেটর বাংলা। আমরা আজকে জানব দক্ষিণ এশিয়ার অপরাজেয় ঐতিহাসিক রাষ্ট্র বাংলা সালতানাত সম্পর্কে। বাংলা সালতানাতের সূচনাকালীন সময়, এর উত্থান, বাংলা সালতানাত কিভাবে দক্ষিণ এশিয়ার অপরাজেয় শক্তিতে পরিণত হলো, বাংলা সালতানাতের স্বর্ণ সময় এবং কিভাবে এই পরাক্রমশালী বাংলা সালতানাত ধ্বংস হয়েছিল, তার হৃদয় বিদারক ঐতিহাসিক কাহিনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1325 সালে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলক বৃহত্তর বঙ্গদেশকে তিনটি প্রশাসনিক প্রদেশে বিভক্ত করেছিলেন। প্রদেশগুলি ছিল সোনারগাঁ, যা পূর্ব বাংলা শাসন করত, সাতগাঁ, যা দক্ষিণ বাংলা শাসন করত, গৌর, যা উত্তর বাংলা শাসন করত। মূলত বাংলাকে দিল্লির অধীন থেকে স্বাধীন করার জন্য বাংলার শাসকরা মাঝে মধ্যেই বিদ্রোহ করত। দিল্লির অধীন থেকে বাংলার স্বাধীনতার জন্য করা বিদ্রোহকে দমন করার জন্য দিল্লির শাসকদেরকে অনেক নাকানি চুবানি খেতে হতো, যা দিল্লির শাসকদের জন্য অনেক বড় মাথা ব্যথার কারণও ছিল। যে কারণে দিল্লির শাসকরা বাংলাকে নাম দিয়েছিল বলগাকপুর। বলগাক অর্থ বিদ্রোহ এবং পুর অর্থ নগরী, সুতরাং বলগাকপুর মানে হলো বিদ্রোহের নগরী। তো বাংলা অর্থাৎ বিদ্রোহের নগরীকে চিরতরে দমন করার জন্য দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলক সিংহাসনে বসেই বাংলাকে তিনটি প্রদেশে বিভক্ত করেছিলেন, যেন বাংলা দিল্লির অধীন থেকে স্বাধীনতা অর্জন করার জন্য বিদ্রোহ করতে না পারে। কিন্তু দিল্লির শাসকের অধীনে থাকা বাংলার তিনটি প্রদেশ অর্থাৎ সোনারগাঁ, সাতগাঁ এবং গৌর 1338 সালের মধ্যেই একের পর এক স্বাধীনতা ঘোষণা করে বসে এবং দিল্লির অধীনতা থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। এর ফলে বাংলাতে সোনারগাঁ, সাতগাঁ এবং গৌর নামের তিনটি সালতানাত প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক এই সময় দিল্লি সালতানাতের অধীনে থাকা উত্তর এবং পশ্চিমের অনেকগুলো প্রদেশ এবং রাজ্যে বিদ্রোহ শুরু হয়, যে কারণে দিল্লির শাসকরা বাংলার দিকে সরাসরি বড় কোনো সামরিক অভিযান পরিচালনা করার সাহস করতে পারেনি। এ সময় বাংলার তিনটি সালতানাতই ধীরে ধীরে অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বাংলার সালতানাতগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সোনারগাঁ সালতানাত এবং সবচেয়ে দুর্বল ছিল সাতগাঁ সালতানাত। এ সময় সাতগাঁ সালতানাতের সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজের সালতানাতের দুর্বলতা এবং প্রতিবেশী সালতানাত দুটির শক্তিমত্তা সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন, যে কারণে শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিবেশী দুই সালতানাতের সঙ্গে কোনো প্রকারের বিবাদে না জড়িয়ে সাতগাঁ সালতানাতকে সুসংহত করতে থাকেন এবং ক্রমশই নিজের সামরিক এবং নৌশক্তি বৃদ্ধি করতে থাকেন। এ সময় বাংলার এই তিনটি সালতানাতের সীমান্ত এলাকাতে ছোট ছোট সংঘাত লেগেই থাকত। 1340 সালে সাতগাঁর সুলতান ইলিয়াস শাহর সঙ্গে গৌড়ের সুলতান আলাউদ্দিন আলী শাহর দ্বন্দ্ব বাঁধে। এক পর্যায়ে সাতগাঁর সুলতান ইলিয়াস শাহ গৌড়ের সামরিক অভিযান পরিচালনা করেন এবং 1342 সালে প্রায় দুই বছরের দীর্ঘ যুদ্ধ শেষে ইলিয়াস শাহ বাংলার গৌড়ের সুলতান আলাউদ্দিন আলী শাহকে পরাজিত করেন এবং গৌড় বিজয় করেন, উত্তর এবং দক্ষিণ বাংলাকে একত্রিত করেন। পরবর্তী 8 বছরের মধ্যে ইলিয়াস শাহ আসাম, তিহুদ, বিহার, বেনারস, উড়িষ্যা, চম্পরণ, গৌরখপুর জয় করেন। এরপর 1350 সালে ইলিয়াস শাহ নেপালের কাঠমান্ডু পর্যন্ত জয় করেন এবং 1352 সালে বাংলার পূর্ব প্রান্তের সালতানাত সোনারগাঁ জয় করেন, বাংলাকে একত্রিত করেন। ইলিয়াস শাহ 1352 সালেই এই বৃহৎ রাষ্ট্রের নাম রাখেন বাংলা সালতানাত এবং ফিরোজাবাদকে বাংলা সালতানাতের রাজধানী ঘোষণা করেন। এই বাংলা সালতানাত রাষ্ট্রটি দক্ষিণ এশিয়া তথা পৃথিবীর ইতিহাসে পরবর্তী 224 বছর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছিল। 1352 সাল থেকে 1414 সাল পর্যন্ত 6 দশক ছিল বাংলা সালতানাতের সবচেয়ে গৌরবান্বিত সময়। বাংলার সুলতানগণ মুসলিম জাহানের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা খিলাফতের অধীনতা স্বীকার করেছিলেন এবং ইসলামিক রাষ্ট্রীয় আইন কোরআন সুন্না শরিয়া দিয়ে বাংলা সালতানাত পরিচালনা করতেন। এ সময় বাংলার মসজিদে জুমার খুতবা খলিফার নামে পাঠ করা হতো এবং বাংলা সালতানাতের স্বর্ণ ও রৌপ্য মুদ্রাতে খলিফা এবং সুলতানের নাম অঙ্কিত থাকত।
এ সময় কায়রোর আব্বাসীয় খলিফাদের সঙ্গে বাংলার সুলতানদের পত্র এবং উপহার সামগ্রী আদান প্রদান হতো। ইসলামী রাষ্ট্রের প্রথা অনুসারে বাংলার সুলতানরা খলিফার নিকট থেকে বাংলার সুলতান হওয়ার অনুমতি প্রাপ্ত হতেন। এ সময় বাংলা সালতানাতের সঙ্গে আরব, আফ্রিকা, পারস্য, মালদ্বীপ, মালয়েশিয়া, চীন, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল। এ সকল দেশে বাংলা সালতানাতের বণিকরা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করত, যে কারণে শাহী বাংলা মাত্র 3 দশক সময়ের মধ্যেই দক্ষিণ এশিয়া তথা পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হয়েছিল। দক্ষিণ এশিয়াতে হিন্দু রাজত্বের মধ্য দিয়ে বৌদ্ধ শাসনের অবসান ঘটেছিল, যে কারণে চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার সকল প্রকারের রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গিয়েছিল, যে জন্য প্রায় 300 বছর পর্যন্ত চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাজ্যের যোগাযোগ বন্ধ ছিল। কিন্তু 1352 সালে বাংলা সালতানাত প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আবার চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার রাজ্যগুলোর যোগাযোগের সূচনা হয়েছিল। এ কথাটি ভারতের স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজের মুখেই স্বীকার করেছিলেন, যা মধ্যযুগে বাংলা সালতানাতের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাকেই নির্দেশ করে। ওই সময় ভারত সাগর এবং চীন সাগরে চলাচলকারী বাণিজ্যিক এবং নৌসেনাদের জাহাজগুলির মধ্যে বাংলা সালতানাতের জাহাজগুলি সবচেয়ে বড় ছিল, যা চীনের বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায়। এবং বাংলার ধনাঢ্য ব্যবসায়ীরা শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, চীন সহ বিভিন্ন দেশের রাজ দরবারে ব্যাপক প্রভাব রাখতে সক্ষম ছিল। মূলত শাহী বাংলার অনেক ধনাঢ্য ব্যবসায়ীরা এ সকল রাজ্যে বাংলা সালতানাতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হতেন। তবে বাংলা সালতানাতের ধনাঢ্য ব্যবসায়ী এবং রাষ্ট্রদূতরা ওই সকল রাজ্যের রাজ দরবারে রাজনৈতিকভাবে কতটা প্রভাবশালী ছিলেন তা এখনও পর্যন্ত ইতিহাসবিদদের জন্য গবেষণার বিষয় হয়েই রয়ে গেছে। বাংলা সালতানাতের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলি ছিল দক্ষিণ এশিয়ার ওই সময়কার সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, যা চীনের যুদ্ধজাহাজগুলির সমপর্যায়ে ছিল। বাংলা সালতানাতের যুদ্ধজাহাজগুলি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে রীতিমতো সামরিক মহড়া দিত, যাতে বাংলা সালতানাতের সামুদ্রিক বাণিজ্যিক পথ জলদস্যুদের আক্রমণ থেকে মুক্ত থাকতে পারে। এমনকি বাংলা সালতানাতের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নৌসেনারা সামাল দিত। নদীমাতৃক বাংলা সালতানাতে অশ্বারোহী অর্থাৎ ঘোড়ারোহী সেনাবাহিনী 6 মাস বাংলাকে বহিঃশত্রু আক্রমণ প্রতিহত করা এবং শৃঙ্খলা রক্ষা করতে পারত। বছরের বাকি 6 মাস অর্থাৎ বর্ষা মৌসুমে নৌবাহিনী সেনাবাহিনীর বিকল্প বা সহায়ক শক্তি হিসেবে কাজ করত। অনেক সময় সেনাবাহিনী, হস্তি বাহিনী এবং অশ্বারোহী বাহিনীকে নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিতে করে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হতো। বাংলা সালতানাতের সুলতানদের দক্ষ প্রশাসনিক, কূটনৈতিক, সামরিক, ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থার সর্বোপরি ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে মাত্র 3 দশকের মধ্যেই দক্ষিণ এশিয়ার এক অপ্রতিরুদ্ধ পরাশক্তিতে পরিণত হয়েছিল, যার দরুন বাংলা সালতানাত রাষ্ট্রটি প্রায় 200 বছর শক্তিশালীভাবে টিকেছিল এবং পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছিল। সৃষ্টি আর ধ্বংসের এই দুনিয়ায় কোনো কিছুই চিরদিন থাকে না। বাংলা সালতানাত রাষ্ট্রটির বেলাও এর ব্যতিক্রম ঘটেনি। 16 শতকে দিল্লির সুরি সাম্রাজ্য এবং পরবর্তীতে দিল্লির মুঘল সাম্রাজ্যের কাছে পরপর 2টি বড় পরাজয়ের কারণে বাংলা সালতানাত কেন্দ্রীয় নেতৃত্ব পূর্ণ হয়ে যায়। বাংলা সালতানাত রাষ্ট্রটি ভেঙে পড়ে এবং বাংলা সালতানাতের অনুগত রাজ্য ও প্রদেশগুলি স্বাধীন হয়ে যায়। অনেকে বলে বাংলা সালতানাত ছোট রাষ্ট্র ছিল, এটা তেমন শক্তিশালী রাষ্ট্র ছিল না। তারা প্রকৃতপক্ষে বাংলা সালতানাতের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানে না, তাদের জন্য একটা তথ্য দেয়া হচ্ছে। বাংলা সালতানাতের অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সিকিম, মিজোরাম প্রদেশ, নেপালের মেতি অঞ্চল এবং মিয়ানমারের আরাকান প্রদেশ, যার বর্তমান নাম রাখাইন প্রদেশ, যেখান থেকে মুসলিম রোহিঙ্গাদের নির্যাতন করে মিয়ানমার বাংলাদেশে পাঠাচ্ছে। এ সকল অঞ্চলের মোট আয়তন ছিল 6 লক্ষ বর্গ কিলোমিটারের উপরে, যা মধ্যযুগে বাংলার সালতানাত রাষ্ট্রটিরই আয়তন ছিল। এখন একটু চিন্তা করে দেখেন যে রাষ্ট্রের আয়তন 6 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি ছিল, সেই রাষ্ট্রকে কি ছোট রাষ্ট্র বলা যায়? আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।